হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে বিপিএসসির টিআরএ থ্রি যেটা তৃতীয় পরীক্ষা হবে বিপিএসসির অর্থাৎ এর আগে দুবার নিয়োগ করেছে তো তৃতীয় পরীক্ষা এবার হবে এবং সেটা আগস্ট মাসের চব্বিশ তারিখের পরে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে কালকে থেকে একটা নিউজ ঘুরছে যে শিক্ষা বিভাগ দ্রুত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে সেটা মার্চের মধ্যেই তো চলো আমি দেখাই কিছু তোমাদের তথ্য দেখাই देखो एक बिग ब्रेकिंग बीपीएससी पी थ्री के लिए बड़ी खबर मार्च 2024 में ही होगी परीक्षा मात्र एक महीने के वक्त बचा है और एक देखो नया सरकार का टी आर थ्री का विज्ञापन 15 फरवरी तक जारी करने की योजना वर्ग एक से बारह तक के विद्यालय अध्यापकों की होगी नियुक्ति তো এখানে বলছে যে এক মাস টাইম আছে দু সালের যে পরীক্ষাটা নেবে এরা টিআরই থ্রি পয়েন্ট জিরো সেটা আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা মার্চ মাসেই পরীক্ষা নেবে কারণ তোমরা অনেকে জানো যে বিহারে বা খুব রিসেন্টলি দু তিন দিন আগে সরকার চেঞ্জ হয়েছে মানে যে গঠবন্ধন ছিল সেটা চেঞ্জ হয়েছে হ্যাঁ তো এজন্য এরা আবার একটা মানে লোকসভা লোকসভার আগে একটা নিয়োগ করতে চাইছে এবং লোকসভা ভোটের যে নির্ঘণ্ট সেটা প্রকাশ হওয়ার আগেই এই পরীক্ষাটা এরা করতে চাইছে এই জন্য এরা মানে আগস্টে না গিয়ে তার আগেই আর একটা পরীক্ষা মানে নিয়োগ করতে চাইছে সেক্ষেত্রে এ স্টেটের কী হবে সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এরা শিক্ষা দপ্তরকে এরা মানে ভ্যাকেন্সির জন্য চিঠি দিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলাকে তারা পনেরো তারিখের মধ্যে সেগুলো জমা দেবে এবং পনেরো তারিখের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে মানে যে পরীক্ষাটা নেবে সেক্ষেত্রে এই স্টেটের কী হবে সেটা কিন্তু এখনও মানে কেউ কিছু বলতে পারছে না ঠিকমতো এই যে চিঠি এখানে দেখো এখানে এরা মানে বলে দিয়েছে তিয় থ্রির জন্য এরা ভ্যাকান্সি চাইছে ঠিক আছে তো এরকম হচ্ছে এসব তথ্য মানে ঘুরে বেড়াচ্ছে এখন হ্যাঁ তো এস্টেটের যারা পূর্বার্সন নিচ্ছে তাদেরকে বলবো যে তোমরা এস্টেটের প্রভারসন নাও সেই সঙ্গে বিপিএসসি যে মেন পরীক্ষা সেটার পূর্বার্শন নাও কারণ এরকমও হতে পারে যে অল্প কয়েকদিনের দিনের ব্যবধানের মধ্যে স্টেট এবং বিপিএসসি মেন পরীক্ষা দুটোই কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে তো এই বলবো যে যারা স্টেটের পরীক্ষা মানে স্টেটের জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ তো তোমরা প্রিপারেশান নিতে থাকো এবং সেই সঙ্গে বিপিএসসি যে মেন পরীক্ষা সেটারও প্রিপারেশান নিতে থাকো কারণ মার্চ মাসের মধ্যে কিন্তু দুটো পরীক্ষাও হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে কারণ অনেকে বলছে যে মার্চ মাসের প্রথমের দিকে এক থেকে দশ তারিখের মধ্যে বা পনেরো তারিখের মধ্যে যদি স্টেটে পরীক্ষা নিয়ে নেয় এবং তার দু পাঁচ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানিয়ে মার্চের শেষের দিকে কিন্তু বিপিএসসির মেন পরীক্ষা হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু বেশি টাইম পাওয়া যাবে না তো ওই জন্য বলব যারা প্রিপারেশান নিচ্ছে এখন থেকে ভালো মতো প্রিপারেশান নাও হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে এসেট সম্পর্কে আরও ভিডিও তোমাদেরকে দেব তো আমি সম্প্রতি এখানে টিয়ারি টু পয়েন্ট জিরোতে সিলেক্টেড হয়েছি সায়েন্স সেট টিচার হিসাবে তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা মানে কীভাবে প্রিপারেশান নেবে এই নিয়ে আমি আরও একটা ভিডিও করে দেবো তোমাদের তো যারা ভিডিওটা দেখছো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ